হ্যালো এভরিওয়ান, আমি সহিলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটি হচ্ছে গিয়ারের উপরে। যারা তোমরা নতুন নতুন গাড়ি চালানো শিখছো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছ, তাদের মনে ভয় আসতে পারে বা তাদের কনফিউশন হতে পারে যে আমরা যখন 4 নম্বর বা 5 নম্বর গিয়ারে গাড়ি চালাবো তখন কিভাবে আমরা গাড়িটিকে কন্ট্রোল করব, কিভাবে স্পিড কতটা রাখবো এবং কিভাবে আমরা রাস্তায় সেফলি গাড়ি ড্রাইভ করব। তাই আমি ভাবলাম আজকে এই ভিডিওতে আমি কাভার করি একদম 1 নম্বর গিয়ার থেকে 5 নম্বর গিয়ার পর্যন্ত, 5th গিয়ার পর্যন্ত তোমরা কিভাবে সুন্দরভাবে গাড়ি চালাবে এবং কী কী জিনিস মাথায় রেখে গাড়ি চালাবে। অবশ্যই তোমাদেরকে স্পিড মাথায় রাখতে হবে, স্পিড কন্ট্রোল করে বা স্পিডটাকে মাথায় রেখে তোমাদের গিয়ার দিতে হবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিই এবং আস্তে আস্তে আমি তোমাদের প্রত্যেকটি বিষয় গিয়ার নিয়ে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলছি এবং গাড়ি চালিয়ে তোমাদেরকে এই ভিডিওটি কভার করছি, ঠিক আছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিও শুরু করে দিই এবং গিয়ার সম্বন্ধে আমরা সম্পূর্ণভাবে 1 থেকে 5 নম্বর গিয়ার সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে? তোমরা এখানে 5-speed ম্যানুয়াল গিয়ার দেখতে পাচ্ছ। এখানে দেখো ডায়াগ্রামটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, 1, 2 উপরে আছে 3, 3 আর 4-এর মাঝখানে নিউট্রাল গিয়ার, নিচে আছে 4, তারপরে ডান দিক করে ওপরে 5th গিয়ার এবং 5th-এর নিচে আছে রিভার্স গিয়ার। 5th-এ সোজাসুজি রিভার্স গিয়ার, কিন্তু 5th-এ সোজাসুজি কিন্তু গিয়ার লিভারটি নামালে রিভার্স গিয়ার লাগবে না, তোমাদের নিউট্রাল করে তারপর ডান দিক করে নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো এবার তোমাদের কিভাবে গিয়ার লিভারটাকে গিয়ারটাকে দিতে হবে দেখো। এবার হাতটাকে তোমরা এভাবে রাখবে, ফার্স্ট গিয়ার দেওয়ার সময় বাঁ দিক করে উপরে উঠিয়ে দিবে, লেগে যাবে ফার্স্ট গিয়ার, ফার্স্টে সোজাসুজি নিচের দিকে 2nd গিয়ার। এবার দেখো এই যে নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল কেমন করে বুঝবে? গিয়ার লিভার দুদিকেই মুভ করছে, এটা হচ্ছে নিউট্রাল গিয়ার। নিউট্রাল করে ওপরের দিকে উঠিয়ে দিলে লেগে যাবে 3rd গিয়ার, 3rd-এ সোজাসুজি নিচের দিকে 4th গিয়ার, ঠিক আছে? 4th-এ থেকে নিউট্রাল করলে করে আবার ডান দিক করে উপরে লেগে গেল 5th গিয়ার, 5th-এ সোজাসুজি কিন্তু রিভার্স লাগবে না, ঠিক আছে? অনেকে ভয় পেতে পারো যে 5th-এ সোজাসুজি রিভার্স লাগবে কি না, 5th-এ সোজাসুজি লাগবে না। এবার আবার নিউট্রাল করে দিতে হবে, আবার ডান দিক করে নিচের দিকে নামিয়ে দিতে হবে, লেগে যাবে রিভার্স গিয়ার, ঠিক আছে? এভাবে তোমাদের গিয়ার চেঞ্জ করতে হবে। তোমরা যদি হাতটাকে এভাবে রেখে 1st-2nd দাও, দেখবে খুব সুন্দরভাবেই 1st এবং 2nd গিয়ার তোমাদের লেগে গেছে। এবার গিয়ার চেঞ্জ করার সময় তোমাদের কিন্তু এখানে ফুল ক্লাচ প্রেস করে তারপরেই গিয়ার চেঞ্জ করতে হবে। ফুল ক্লাচ না দিলে, ধরো তোমরা হাফ এভাবে দিয়েছো, গিয়ার চেঞ্জ করছো, গিয়ার কিন্তু লাগবে না। তখন তোমাদের মনে হতে পারে যে গিয়ার বক্সে কোনো প্রবলেম আছে কি না, কিন্তু ফুল ক্লাচ এভাবে যদি সম্পূর্ণভাবে প্রেস না করো তাহলে কিন্তু কখনোই তোমাদের গিয়ার লাগবে না। তাহলে চলো এখন আমরা জেনে নেই যে কোন গিয়ারে কত স্পিড আমরা রাখতে পারি। ফার্স্ট গিয়ারে আমরা 10-15 স্পিড রাখতে পারি। যখন আমরা গাড়ি স্টার্ট করব, ফার্স্ট গিয়ারে স্টার্ট করব, যখন তোমরা দেখবে যে এখানে কিন্তু একটি স্পিডোমিটার আছে, এই যে এখানে একটি স্পিডোমিটার আছে যেখানে লাইটটি ব্লিঙ্ক করছে, তো এই স্পিডোমিটারে যখন 15-20 উঠে যাবে তখন তোমাদেরকে কিন্তু 2nd গিয়ার লাগিয়ে দিতে হবে। ফার্স্ট গিয়ার 15 পর্যন্ত তোমরা রাখলে, 2nd গিয়ার 15-20 উঠে গেল, তোমরা 2nd গিয়ার লাগিয়ে দিলে নিচে 2nd গিয়ার, ঠিক আছে? এবার 20-র উপরে 30 পর্যন্ত তোমরা 3rd গিয়ার লাগিয়ে দিলে, 30-35 তোমরা 3rd গিয়ার লাগিয়ে দিলে, বা 40 পর্যন্ত তোমরা চালাতে পারো। 40-র উপরে উঠলো তোমাদের 4th গিয়ার তোমরা লাগিয়ে দিলে, ঠিক আছে? 40-45-50 পর্যন্ত তোমরা 4th গিয়ারে চালালে, তারপরে 50-র উপরে উঠে গেল তোমরা 5th গিয়ার লাগিয়ে দিলে। 5th গিয়ারে তোমরা কিন্তু অনেক বেশি স্পিড পর্যন্ত চালাতে পারো, যেমন ধরো 60-80-100 এরকম তোমরা চালাতে পারো। এবার স্পিড ডিপেন্ড করবে কিন্তু রাস্তার উপরে, যেরকম রাস্তা থাকবে সেই অনুযায়ী তোমাদের স্পিডে চালাতে হবে। তাহলে চলো আমি এখন ভিডিও স্টার্ট করে দিই এবং তোমাদেরকে একদম 1st গিয়ার থেকে 5th গিয়ার পর্যন্ত তোমরা কিভাবে চালাবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে, চলো তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এখন এবং প্র্যাকটিক্যালি দেখে নিই। চলো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, সিট বেল্ট কিন্তু মাস্ট, সিট বেল্ট অবশ্যই, সিট বেল্ট পরে তোমাদের গাড়ি ড্রাইভ করতে হবে। তো তোমাদের মনে হতে পারে কেন শাড়ি পরে আমি গাড়ি ড্রাইভ করছি, তার কারণ হচ্ছে আমি এখন মন্দিরে যাচ্ছি, তার জন্য আমি শাড়ি পরে গাড়ি ড্রাইভ করছি, ঠিক আছে? এটার অন্য কোনো রিজন নেই। চলো তাহলে এখন শুরু করে দিই। ফুল ক্লাচ প্রেস করে দিয়েছি, দিয়ে আমি গাড়িটিকে স্টার্ট করে দিলাম, ঠিক আছে? হ্যান্ড ব্রেক রিলিজ করে দিলাম ব্রেকে পা দিয়ে, এবার 1st গিয়ার আমি দিয়ে দিলাম। এবার ক্লাচের থেকে পা উঠাচ্ছি, গাড়ি চলতে স্টার্ট করেছে। যেই গাড়ির স্পিড 15-20 হয়ে গেল আমি দিয়ে দিলাম
সেকেন্ড গিয়ার, ঠিক আছে, সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। এবার আবার ক্লাচ থেকে পা সরাচ্ছি, এবার অ্যাক্সেলারেটর দিচ্ছি, দিয়ে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে যাচ্ছি, সামনে দেখো স্পিড ব্রেকার আছে, বেশ অনেকটাই স্পিড ব্রেকার। এখানে আমি ক্লাচ করে তারপরে আস্তে 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 স্পিড ব্রেকারটিকে ক্রস করে দিলাম। ক্লাচ না করলে এখানে কিন্তু যদি স্পিড বেশি থাকতো জার্কিং হতো, বা স্পিড কম করে ক্লাচ করে দিলে সেকেন্ড গিয়ারে যেটা মিনিমাম স্পিড আছে সেই মিনিমাম স্পিড যদি চলে আসতো তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যেত, ঠিক আছে। এখন আমি সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি। এবার স্পিড মোটামুটি আমার 30-এর উপরে উঠে গেছে, এবার আমি থার্ড গিয়ার দিয়ে দেব, ঠিক আছে। এই দেখো নিউট্রাল করে উপরে উঠিয়ে দিলাম, থার্ড গিয়ার লেগে গেল। নিউট্রাল করে মানে কি, সেকেন্ড গিয়ার থেকে তারপরে তোমার ডায়াগ্রামটা যখন মাথায় ঢুকিয়ে নিবে তখন তোমরা বুঝতে পারবে যে এভাবে তোমাদেরকে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখন মোটামুটি আমার থার্ড গিয়ারে 40 স্পিড উঠে গেছে, কারণ রাস্তায় চলার সময় তো খুব তো বেশি কিন্তু স্পিড, মনে করো আমি যে বলে দিলাম যে 40-এর উপরে উঠলে তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে গিয়ার, ঠিক আছে, সেটা কিন্তু সবসময় পসিবল হয় না। মনে করো এখন রাস্তায় আমি কতগুলো গরু দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আমি ফট করে 40 উঠে গেছে জন্যই আমি 4th গিয়ার দিয়ে দিতে পারবো না, তো কারণ আমাকে এখানে ব্রেক করতে হচ্ছে, তো রাস্তায় অন্য অন্য গাড়িগুলোকে দেখতে হচ্ছে, তো এখানে আমি ফট করে গিয়ার চেঞ্জ করে দিতে পারবো না। তো এভাবে আমাদেরকে রাস্তার উপরে ডিপেন্ড করেও কিন্তু গাড়ি চালাতে হবে সবসময়। আমি মুখে যেটা বলে দিলাম তোমরা সেটাই অ্যাপ্লাই করবে, এটা অনেক সময় হয় না। তো এবার চলো আমরা থার্ড গিয়ারে কিছুক্ষণ চালালাম। এবার থার্ড গিয়ারে মোটামুটি তোমরা যখন সিটি রোড থাকবে, তোমরা টাউনের মধ্যে একটু ভিড়ের মধ্যে তোমরা গাড়ি চালাচ্ছ, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে তোমরা গাড়ি চালাতে পারো। এবার মনে করো তোমাদের রাস্তা ফাঁকা আছে, তোমরা যাচ্ছ, স্পিড বেশি দরকার, সেখানে তোমরা 4th গিয়ার করে দাও। এবার দেখো ক্লাচ আবার প্রেস করতে হবে, প্রেস করে 4th গিয়ার তোমরা করে দিলে, নিচে নেমে গেল 4th গিয়ার। যত দেখবে গাড়ি স্পিড থাকবে, যত বেশি গিয়ারে থাকবে, দেখবে মনে হবে গাড়িটাকে অনেক হালকা ফিল হবে, ঠিক আছে। আমি 4th গিয়ারে গাড়ি চালাচ্ছি, 50 স্পিড উঠে গেছে, খুব বেশি গাড়ি হালকা মনে হবে, গাড়ি চালাতে অনেক বেশি সুবিধা হবে। যখন তোমার লং ড্রাইভ যাবে তখন দেখবে যে বেশি গিয়ারে গাড়ি চালাবে, গাড়ি চালাতে অনেক বেশি কিন্তু খুব এনজয় আসবে, মানে ড্রাইভিংটা খুব তোমরা এনজয় করতে পারবে, ঠিক আছে। কারণ সিটির মধ্যে জ্যামের মধ্যে গাড়ি ড্রাইভিংটা বেশি ফিল করতে পারি না, বা বেশি এনজয় করতে পারি না ড্রাইভিংটাকে। এখানে বলতে বলতেই সামনে স্পিড ব্রেকার এসে গেছিলো, সেখানে ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করে স্পিড ব্রেকার করে দিয়ে আমি গিয়ারটি, যেহেতু একদম স্পিড কম ছিল, আমি ফার্স্ট গিয়ারে করে দিয়েছিলাম। আবার সেকেন্ড গিয়ার করলাম, সেকেন্ড গিয়ার থেকে আবার একটু স্পিড বেশি দিয়ে আবার দেখো থার্ড গিয়ার করে দেব, ঠিক আছে, এই যে থার্ড গিয়ার করে দিলাম। এবার থার্ড গিয়ারে চালাচ্ছি। এভাবে কিন্তু রাস্তায় গাড়ি ড্রাইভ করতে হবে, মানে বলে গেলাম জন্য যে 4th থেকে 5th আমরা সবসময় দিতে পারবো। তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারলে যে 4th থেকে 5th এগুলো সবসময় সম্ভব না, ঠিক আছে। যেমন রাস্তায় এই যে বলতে বলতে দেখো আবার একটি সমস্যা এসে গেছিল, সেটা হচ্ছে এই গাড়িটা সামনে দিয়ে যাচ্ছিল, এই সামনে দেখো বাইকারগুলো আছে, একদম সামনে দিয়ে বাইক চলে এসেছিল, তারপরে আমাকেও গাড়ি স্টপ করে দিতে হলো। এবার একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে কিন্তু বেঁচে গেছে, এই জন্য দেখো গাড়িও দাঁড়িয়ে আছে, গাড়িটিও মানে ট্রাকটিও ভয় পেয়ে গেছে। চলো আমি কিন্তু এই কথা বলতে বলতে আবার ফার্স্ট গিয়ারও দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো তাহলে আমিও যাই ফার্স্ট গিয়ার থেকে, আবার আমার ফার্স্ট গিয়ার থেকে আবার শুরু করলাম। দেখলে তো রাস্তায় বললাম যে ড্রাইভিং সবসময় কিন্তু যেটা বললাম সেটা সেটাই যে হবে সেটা হয় না। আবার দেখো স্পিড বাড়িয়ে সেকেন্ড গিয়ার করে দিলাম, আমার মনে হচ্ছে সামনে আবার স্পিড ব্রেকার আছে। তো স্পিড ব্রেকার আছে, ক্লাচ ব্রেক করে করে স্পিড ব্রেকারটিকে ক্রস করে নিই। স্পিড ব্রেকারে যদি গিয়ার বেশি থাকে অবশ্যই কিন্তু গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে, গিয়ার চেঞ্জ করে স্পিড ব্রেকারে চালাতে হবে। চলো তাহলে আবার আমি সামনের দিকে যাচ্ছি, সেকেন্ড গিয়ারে যাচ্ছে,
আরেকটি স্পিড ব্রেকার আছে, তো এখানে আমি স্পিড দিতেই পারছি না বা ফিফথ গিয়ারে যেতে পারছি না, আরেকটু সামনে গিয়ে তারপরে আমি যাব ফিফথ গিয়ারে, ঠিক আছে? আবার স্পিড ব্রেকার বলতে বলতে এসে গেল এখানে, কিন্তু 1 2 3 4 5 6 7 অনেকগুলো স্পিড ব্রেকার পাশাপাশি এইভাবেই এই রাস্তাটিতে আছে। তো যাই হোক, চলো এখন আমি থার্ড গিয়ার দিয়ে দিই, চলো থার্ড গিয়ার দিয়ে দিলাম। থার্ড গিয়ারে গাড়ি চলছে, ঠিক আছে? দেখে নিই আগে স্পিড ব্রেকার আছে কিনা, তারপরে ফোর্থ গিয়ার দিব, ঠিক আছে? তো আগের গাড়িগুলোকে আমি ফলো করছি এবং দেখছি যে সামনে স্পিড ব্রেকার আছে কিনা, তো দূরে পর্যন্ত দেখতে পাচ্ছি না। চলো আমি তাহলে এখন ফোর্থ গিয়ার দিয়ে দেই। মোটামুটি 40-এর উপরে স্পিড আছে, আমি ফোর্থ গিয়ার দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে থার্ডে সোজাসুজি ফোর্থ গিয়ার। তো এখানে আরেকটা বিষয় যে তোমাদের বলেছিলাম যে ক্লাচ প্রেস করবে, এবার কম গিয়ারগুলোতে যখন তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছ তখন কিন্তু যখন তোমরা ক্লাচ থেকে পা উঠাবে, মানে ক্লাচ প্রেস করে তোমরা গিয়ার দিয়ে দিলে ক্লাচ থেকে পা ওঠাবে, তখন আস্তে 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 পা ওঠাবে, কিন্তু যখন বেশি গিয়ারে গাড়ি থাকে তখন কিন্তু অত আস্তে আস্তে পা না ওঠালেও হয়। চলো তাহলে এখন ফোর্থ গিয়ারে গাড়ি চলছে, 50-এর উপরে স্পিড উঠে গেছে, তো ফিফথ গিয়ার দিয়েই দিই এখানে, ঠিক আছে? যে ফিফথ গিয়ার দিয়ে দিলাম, ফিফথ গিয়ারে গাড়ি চলছে। যাদের তোমাদের ভয় লাগে যে ফিফথ গিয়ারে গাড়ি চালাবো ভয়ের কি আছে, তো রাস্তা যদি খালি থাকে মোটামুটি তোমরা যখন দেখবে যে এরকম রোডে ফিফথ গিয়ারে গাড়ি চালানো যাবে, তোমরা অবশ্যই ফিফথ গিয়ারে গাড়ি নিয়ে যেতে পারো, অবশ্যই রোডের উপরে ডিপেন্ড করে। তোমরা নিশ্চয়ই ভিড়ভাড় রাস্তায় তোমরা ফিফথ গিয়ারে গাড়ি চালাতে পারবে না, এটা যখন তোমরা এখন 65-এর উপরে আমার স্পিড আছে, তো ফিফথ গিয়ারে গাড়ি চলছে, গাড়ি খুবই হালকা লাগছে এবং আমার কোনো অসুবিধা আমি ফিল করতে পাচ্ছি না, ঠিক আছে? তোমরাও যখন গাড়ি চালাবে, যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, যখন তোমরা গাড়ি চালাবে তখন দেখবে যে না, বেশি গিয়ারে গাড়ি চালানো কোনো প্রবলেম নেই। এখানে সামনে স্পিড ব্রেকার আছে, তো আমি ফিফথ গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গাড়ি নিয়ে গেলাম, বলতে বলতেই কথা বলতে বলতেই কিন্তু স্পিড ব্রেকার এসে গেছিলো। তো এখানে সেকেন্ড গিয়ারে গাড়ি নিয়ে গেলাম, ফিফথ গিয়ারে যে স্পিড, মনে করো 70 পর্যন্ত আমি চালালাম, তো 70 স্পিডে কিন্তু স্পিড ব্রেকার পার হওয়া সম্ভব না, বলতে বলতে আরেকটি স্পিড ব্রেকার এসে গেছিলো। তো আমি গিয়ার কম করে দিয়েছিলাম, আবার আমি সেকেন্ড গিয়ার করলাম, ফার্স্ট গিয়ার করে দিয়েছিলাম, সেকেন্ড গিয়ার করলাম, করে চালাচ্ছি। তো চলো এখন আবার 3 নম্বর গিয়ার দিয়ে দিই। তো এভাবেই কিন্তু গাড়ি চালাতে চালাতে বারবার করে তোমাদের গিয়ার চেঞ্জ করতে হবে, গিয়ার দিতে হবে, ঠিক আছে? তো এই তো, মানে গাড়ি চালাতে চালাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, যত তোমরা চালাবে যত তোমরা প্র্যাকটিস করবে ততই দেখবে তোমরা সুন্দর করে এগুলো করতে পারছো। চলো থার্ডের থেকে আবার আমি ফোর্থে দিয়ে দিলাম, থার্ডের থেকে ফোর্থে আবার চলছে। তো এভাবে রাস্তায় চলতে চলতে আবার ফোর্থে দিলাম কি দিলাম না, আবার স্পিড ব্রেকার এসে গেল, ঠিক আছে? সামনে সেকেন্ড গিয়ার করে দিলাম, এই রাস্তাটি খালি হলেও মানে স্পিড ব্রেকার অত্যন্ত বেশি, যার জন্য গাড়ি যখন মানুষে চালায় খুব বেশি স্পিডে, মানে আমি তো যেহেতু ভিডিও করছি, ভিডিও করার সময় অনেক বেশি কথা বলতে হয়, তো সামনে আবার স্পিড ব্রেকার। ভিডিও করার সময় অনেক বেশি কথা বলতে হয়, তো সেখানে কিন্তু খুব বেশি স্পিড দেওয়া যায় না। আবার কিন্তু আমি গিয়ার চেঞ্জ করে থার্ড গিয়ার করে দিলাম, ঠিক আছে? যদিও আর দেখানোর মতন কিছু নেই, থার্ড গিয়ারে আছে তোমরা দেখতেই পেলে। তো যারা মনে করো নর্মাল যারা গাড়ি নিয়ে যাচ্ছে কোথাও, তারা তো অবশ্যই এই রাস্তায় 100-এ 120-তে চালাবে। আবার আমি ফোর্থ গিয়ার করে দেবো, দেখো ফোর্থ গিয়ার করে দিচ্ছি, তো 100-120-তে চালাবে, রাস্তা যেহেতু খালি আছে, তো সেখানে যখন তারা বেশি স্পিডে চালাবে যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যাতে কারো ক্ষতি না হয়, সেজন্যই কিন্তু এই রাস্তাগুলোতে এত বেশি স্পিড ব্রেকার দেওয়া, একটু পরপর একটু পরপর, ঠিক আছে? কারণ খুব বেশি দূর পর্যন্ত বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। তো গিয়ার নিয়ে
আজকে মোটামুটি সম্পূর্ণ তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।